বারাসাত এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় লকডাউন ঘোষণা করা হলো। গতকাল করোনা সংক্রমণ রুখতে বারাসাত ব্লক ওয়ান প্রশাসনের আধিকারিকেরা বৈঠক করেন। এরপর রাতে আবার ভার্চুয়াল বৈঠক হয়। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় ব্লকের বিভিন্ন এলাকায় লকডাউন করা হবে। মঙ্গলবার সেই ঘোষণার কথাই জানান বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাদুজ্জামান। বারাসাত এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বুধ, বৃহস্পতি ও শুক্রবার বাজার বন্ধ থাকবে। পঞ্চায়েত সমিতির সভাপতি জানান 12 তারিখ থেকে এই লকডাউন শুরু হবে, আগামী 15 তারিখ পর্যন্ত চলবে, বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত। তবে খোলা থাকবে ওষুধের দোকান, মিষ্টির দোকান সহ জরুরি পরিষেবা। সব ধরনের পাইকারি, খুচরা, সবজি বাজার, মাছ বাজার বন্ধ থাকবে। একই সাথে চায়ের দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন সভাপতি। এই সিদ্ধান্ত মাইকিংয়ের মাধ্যমে এলাকার মানুষকে জানিয়ে দেওয়া হবে। এরপরও যে সকল মানুষ মাস্ক ছাড়া বাইরে বের হবে তাদের ধরে র্যাপিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাসাত এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে। ধরছে যে আমাদের 15 তারিখ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে বুধ এবং শুক্রবার বন্ধ থাকবে। তাতে আমরা ক্যাসেট করেছি, যে ক্যাসেটের মাধ্যম দিয়ে এলাকা প্রচার হচ্ছে। খোলা বলতে যেমন খোলা থাকবে ওষুধের দোকান, খোলা থাকবে আপনার মিষ্টি দোকান, খোলা থাকবে মুদিখানা দোকান, খোলা থাকবে, কিন্তু সেটা সময় একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। মাছ এবং সবজি হাট এটা বন্ধ থাকবে। চায়ের দোকান বন্ধ থাকবে, পুরোপুরি বন্ধ থাকবে সপ্তাহে। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত হবে সব তিন দিন, সোম বুধ শুক্র আমরা করবো, কিন্তু যেহেতু 15 তারিখ এসে গেছে আমরা আবার এর মধ্যে বসে আবার সিদ্ধান্ত নেব যে আমরা আর ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, সবাই থাকবে মাঠে, মানে চলছে, নজরদারি চলছে। তো আমরা তো মানুষকে অনেক অ্যাওয়ারনেস করেছি, মানুষ তো শুনছে আমাদের কথা। যারা শুনবে না, যারা উইদাউট মাস্ক পরে মাস্কে যারা ঘুরবে না, তাদেরকে আমরা ধরে র্যাপিড টেস্ট করাবো সিদ্ধান্ত হয়েছে। সব জায়গায় জিজার পঞ্চায়েত জিজার মতো করে করছে, 9টা পঞ্চায়েত তো বড় এলাকা জিজার। গতকালকে আমরা ময়না বাজার করলাম, সেখানে 90% লোক হাটে বাজার করতে এসে মাস্ক পরেছিল। এটা খুব ভালো সাইন। দেখুন আপনারা তো যেহেতু ঘোরেন, তো আমরা যে অফিসে বসে কাজ করি বা করি, আপনাদের চোখ আছে, তাতে আগের চেয়ে অনেক কমে গেছে। হয়তো 10% মানুষ দেখবেন মাস্ক পরে ছাড়া ঘুরছে না, কিন্তু 90% মানুষ মাস্ক পরছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ সবাই মানছে, কিছু তো মানবে না, সেগুলোর জন্য তো আপনারা আমরা আছি। এটা দত্তপুর প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, পঞ্চায়েত সবাই মিলে, এবং সবাই মিলে সিদ্ধান্ত নেবে। ব্লক প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, মানতে সবাইকে হবেই। তো সব জায়গায় হচ্ছে, গতকালকে হচ্ছে, প্রতিদিন মাস্ক বিলি হচ্ছে। যে আমরা ফার্স্ট এবং সেকেন্ডটাকে যেরকম পাস করেছি সহযোগিতা করেছি, থার্ড ওয়েভটাকে আমরা পার করবো, সেই আবেদন, কাতর আবেদন থাকছে আমাদের মানুষের কাছে।